আট দিন করিল 108 আর 102 কর্মচারীর প্রতিবাদ। আজি সমূহীয়া মুন্ডনরে তীব্র প্রতিবাদ। 108 আর 102 জরুরীকালীন সেবার কর্মচারীর প্রতিবাদ। আট দিন ধরে স্তব্ধ রাজ্যের জরুরীকালীন সেবা। গা লড়া নাই জিভিকে ইএমআরআই কর্তৃপক্ষর। গা লড়া নাই স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দরমহা বৃদ্ধি, চাকরি নিয়মীয়াকরণ আর দৈনিক কর্তব্যের সময় 12 ঘণ্টার 8 ঘণ্টাল হ্রাস করার দাবি 108 মৃত্যুঞ্জয় সেবা আর 102 সেবার কর্মচারী সকলে প্রথমে জিভিকে ইএমআরআই লখরাত থাকা কার্যালয়ের সম্মুখত প্রতিবাদ করে আছিল। কিন্তু আরক্ষীয়ে প্রতিবাদকারী সকলক সেই ঠাইর খেদি পঠাওয়ার চেষ্টা করে। অবশেষত সোমবারে প্রতিবাদকারী সকলে এনএইচএমর খ্রিস্টান বস্তিত থাকা কার্যালয় ঘেরাও করে। মঙ্গলবারে প্রতিবাদকারী সকলে পুনের জিভিকে ইএমআরআই লখরাত থাকা কার্যালয়ের সম্মুখত প্রতিবাদত বহে। প্রতিবাদকারী সকলে মঙ্গলবারে অর্ধ উলঙ্গ হয়ে প্রতিবাদ করেছিল। আট দিন ধরে প্রতিবাদ অব্যাহত রক্ষা প্রতিবাদকারী সকলে আজি সমূহীয়াভাবে মুন্ডন করে প্রতিবাদ সাব্যস্ত করে। আমি সৰু সৰু কেইটামান দাবী লৈ ইয়ালে আহিছিলোঁ, কিন্তু আজি আট দিনে ধৰি অসমত জৰুৰীকালীন সেৱাটো বন্ধ হৈ আছে। আমি ৰাইজৰ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ। আমি কৰ্মবিৰতি কৰি পেলাই আমি ৰাইজক সহায় কৰিব পৰা নাই, কিন্তু ৰক্তদান কৰি হ'লেও আমি প্ৰত্যক্ষভাৱে হ'লেও জনসাধাৰণক সহায় কৰিব বিচাৰিছোঁ। জনসাধাৰণে আমাক আজি ভুল বুজি উঠা নাই, কিন্তু অসম চৰকাৰে আমাৰ হৈ কিয় এষাৰ মাত মতা নাই, কিয় এবাৰ দেখা কৰিবলৈ অহা নাই, বা কোম্পানীটোৰ লগত কোনো ধৰণৰ হস্তক্ষেপ কিয় কৰা নাই? আমি অসম চৰকাৰৰ হস্তক্ষেপ বিচাৰিছোঁ। ইফালে এই জরুরীকালীন সেবার কর্মচারী সকলের প্রতিবাদ সমর্থন আগবাইছে রাজ্যের বিভিন্ন দল সংগঠনে। আজি প্রতিবাদস্থলীত উপস্থিত হয় অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা উদয়ন গগৈ। এই আন্দোলন সমগ্র অসমীয় জাতির আন্দোলন বলে মন্তব্য করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতাগুলো। যখন যুবক উঠি আছে আজি যা কাম করে আছে, এই অকল ইমান কণা আর বোবা নহে, আঁঠু কাড়ি জিয়াই থাকবে বিচার নাই, মূর দাঙি জিয়াই থাকবে বিচারিছে, আর সেই কারণে এই সংগ্রাম করেছে। আর অতি শীঘ্রে গভর্নমেন্ট খনক ইয়ার উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করবলে আমি অনুরোধ জানালো, অন্যথা ইয়ার বিরুদ্ধে কিন্তু আমি এলানি কার্যসূচী গ্রহণ করবলে বাধ্য হম বলে স্পষ্ট করে দিছি। 108 আর 102 কর্মচারী সকলের প্রতিবাদের ফলত আট দিন ধরে রাজ্যের জরুরীকালীন সেবা বন্ধ হয়ে থাকার পাছতো নীরব নিশুভ হয়ে আছে জিভিকে ইএমআরআই কর্তৃপক্ষ, নীরব হয়ে আছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু কিয় এতিয়া সেইটাই হয়ে পড়ছে আটাইতকৈ জটিল প্রশ্ন। ক্যামেরা পার্সন হিতেশর সহ অগ্নিভ গগৈ, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।